সুস্থভাবে বিনোদনের যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর যে আজকে আমরা একটা আক্রমণ দেখছি, সেগুলোর উপর একটা ধ্বংস চলছে দেখছি। একটা আমাদের দেশের মুসলিমীয় যে কোটিপতি গ্রুপগুলো, একটি গ্রুপগুলো যারা আজকে সমস্ত শুধু চট্টগ্রাম না, সেগুলোর উপর যেভাবে করে তারা এটার মুনাফার একটা ক্ষেত্রে পরিণত করছে এবং আর কিছু অবশিষ্ট নাই, সেটা চট্টগ্রামের ক্ষেত্রে যেমন দেখছি, একই সাথে আমরা কিন্তু সারা দেশে লক্ষ্য করলো একই নদীর ভুল আমরা দেখতে পাবো। আপনার সম্পর্কে দেখেছেন যে বান্দরবনে সেখানে পাহাড়িতে শত বছরের সেই শত শত বছর আবার ভূমি সেখান থেকে উচ্ছেদ করে পাঁচতার গতল হচ্ছে এবং বান্দরবনের আবার ভবনের নামে জায়গা দখল করে সেখানকার সমস্ত পাহাড়ি প্রাকৃতিক ঝর্ণাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো মুনাফা আসলে বাস্তবে কোনো তারা প্রকৃতি বোঝে না, তারা জীব বৈচিত্র বুঝে না, তারা সৌন্দর্য বুঝে না, তাদের শুধু বুঝে সেই মুনাফা লাভ, পুঁজি এই কথাটাই বুঝে, পুঁজি সর্বগ্রাসী, যেখানে লাভ দেখে সেখানে সে ছুটে দেয়। ফলে আজকে এই সমস্ত জনপরিষদ যেটার কথা আজকে গোটা দুনিয়া ভেবেই আজকে এটা স্বীকৃত, একটা প্রকৃত শহর যেটা পরিবেশ বান্ধব স্বাস্থ্যবান্ধব একটা শহর হতে হলে সেখানে শতকরা বেশিরভাগ সেখানে সেরকম জনপরিষদ লাগে, সেখানে গাছপালা লাগে, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে সেরকমভাবে সেই জনপরিষদ লাগে। সুতরাং এই সমস্ত বিষয়ের যে আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। আজকে আপনি দেখবেন সমস্ত ট্রেডিশনাল যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাটাই হচ্ছে, কর্মহীন হচ্ছে, ক্রয় ক্ষমতা কমছে। এই অবস্থায় আজকে যেগুলোকে আমরা বলছি সেবা খাত, সার্ভিস সেক্টর, যেগুলোকে আমরা বলছি শিক্ষা, স্বাস্থ্য, ট্রান্সপোর্ট, তার বিদ্যুৎ, জ্বালানি, এসব খাতগুলো এমনকি পর্যটন, এই সমস্ত খাতের উপর তারা এখন হামলে পড়েছে এই পুঁজিপতিরা। এবং আপনি দেখবেন সেজন্য এই যেগুলো জনগণের সর্বজনের অধিকার, যেটা নদী নালা সমুদ্র, সমুদ্র সৈকত থেকে শুরু করে খাল বিল হাওর যা কিছু আছে, এই সব কিছু এখন তাদের দখলদারিত্বের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে একটা প্রতিরোধ হওয়া দরকার। আমরা যখন সেটা সম্পর্কে জানলাম, যেটা যখন প্রথম সেগুলা আসলে জনসমক্ষে আসলো, সাংবাদিক বন্ধুরা সেগুলো আনলেন পত্রপত্রিকার মাধ্যমে, আমরা কিন্তু পার্টি হিসেবে সে উদ্যোগ নিয়েছি, একই সাথে আমরা অন্যান্য পার্টিগুলোকে যুক্ত করে একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবার জন্য আমরা সবার কাছে বিষয়গুলো নিয়ে গেছি। আমরা ব্যাপকভাবে সেগুলো লিফলেট সেগুলো প্রচার করেছি, আমরা একটা পুস্তিকা বের করেছি এবং সেই পুস্তিকাগুলো আরও পুনরুত্তর করে ব্যাপকভাবে আমরা ফোন ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি এটা শুধু আমাদের পার্টির কাজ না, আমাদের পার্টির সাধ্য নেই, সামর্থ্য নেই, এত বড় একটা সর্বগ্রাসী আক্রমণের বিরুদ্ধে যদি আমরা সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলতে চাই, আমাদেরকে আসলে একটা সম্মিলিত প্রতিরোধ আন্দোলনে গড়ে তুলতে হবে। আজকে আলোচক বিন্দুদের কথা বলছেন, আমরা পার্টি হিসেবে অকুণ্ঠভাবে সেই দায়িত্ব স্বীকার করে বলছি আমরা সে ব্যাপারে উদ্যোগ নেব। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং এদের এখানকার সমস্ত যারা অংশীদার স্টেক হোল্ডার তাদের সবার সাথে কিন্তু আমরা এই বিষয়ে সলা পরামর্শ করে মত বিনিময় করে তার মাধ্যমে আমরা সেই সভাটা আহ্বান করতে পারি এবং তিনি ডাকলে সবাই সেখানে সমবেত হবে। তার ভিত্তিতে একটা সেরকম একটা নাগরিক বন্ধুকে বলেন, একটা চট্টগ্রামের সিরিজ বাচ্চা বলেন, একটা বিশেষভাবে বলেন, বা গোটা চট্টগ্রাম বাদ আন্দোলন এক আন্দোলন চিন্তা উদ্যোগ নিতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিতে সদস্য হব। আজকে আপনারা আমাদের এই সেমিনার দ্বারা উপস্থিত হয়েছেন এবং এই আন্দোলনে আপনার যান সে আকাঙ্ক্ষা এখানে প্রতিফলন আমরা দেখেছি। আপনাদের সবাইকে এবং আমাদের আলোচক বৃন্দকে আমাদের দলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকে সেমিনার কাজ আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।